রাজধানীতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে থাই রাজ পরিবারের সহযোগিতায় নির্মিত বুদ্ধ মূর্তি এবং বাংলাদেশ কার্যালয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০৩০ সালের মধ্যে 3 কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন।